কত দূর গাথা হয়েছে তো দেওয়াল আজকে যেটুকু গেঁথেছে একেবারে পুরো ছাদ পর্যন্ত এরপরে আর কি ছাদ হয়ে যাবে গুড মর্নিং এভরিওয়ান আজ আমাদের এই রান্নাঘর থেকে ব্লগটা শুরু করছি সকালবেলা ঘুম থেকে উঠে তারপরে ভিডিও এডিটিং এর কাজবাজ করে এখন চলে এসেছি রান্নাঘরে মা এখানে রান্না বান্না শুরু করে দিয়েছে আর আজকে বাবু বাজার থেকে নিয়ে এসেছে হলো কি মাছ মা রূপচাঁদ সিলভার কাপ আচ্ছা সিলভার কাপ রূপচাঁদা বলে দিচ্ছেন যাই হোক এখানে এখন রান্না বান্না তো হচ্ছে আর তার সাথে শোনো বাবাও ঘুম থেকে উঠে পড়েছে এখানে দুষ্টু দুষ্টু করছে তো শোনো বাবা এখানে একটা বাল্ব নিয়েছে নিয়ে এই যে এখানে লাগাবে তাই বলতে ঢিস ঢিস কি করবে এই যে তাই তো এটা খারাপ কেটে গেছে বাল্বটা আর এই যে সাজানো গোছানো আমাদের রান্নাঘর যেমনভাবে সাজিয়েছিলাম তেমনভাবেই আছে এদিকে জলের কুঁজোটাও আছে দাদারা কাজে এসেছে তো আজকের থেকে আর কি ছাদের জন্য দেওয়াল গাঁথা শুরু হলো দেখা যাক কবে এটা কমপ্লিট হয় তো বেশ অনেকদিন হয়ে গেল আবারও মা কিন্তু এই যে দুধের সরতুল তুলে এই যে সর জমিয়েছে দেখো এতটা সর হয়েছে তাই আজকে মা বলছে যে রান্না তাড়াতাড়ি হয়ে গেছে তাহলে একটু ঘি বানিয়ে নিই এই সরটুকু দিয়ে তো কড়াই বসিয়ে দিয়েছে এখানে এখন আর কি ঘি আমাদের আর বাইরে থেকে কিনতে হয় না শুধু কালারটা দেখো কি সুন্দর কালার দেখে একদম মন জড়িয়ে যাচ্ছে মাখনের মতো পুরো কি সুন্দর তো এই দেখো কড়াইতে দেওয়ার কিছুক্ষণ পরেই দেখেছো একদম পুরো ঘি ছেড়ে দিয়েছে আর নিচে এই যে সরগুলো পড়ে গেছে তো এগুলো আস্তে আস্তে জাল হবে জাল হলে আরও ঘি বেরোবে কালারটা কি সুন্দর ও শোনো আবার চুল অনেকদিন ধরে আর কি কাটবো কাটবো করছিলাম তো আজকে আর কি ফাইনালি এসে ওই জেঠুকে আর কি বলা হয়েছিল অনেকদিন ধরেই তো ওই আসবো আসবো করে আসলে ওনার দোকান আছে তো সকালে দোকানে চলে যাই সময় পাই না আজকে সময় হয়েছে ওই জন্যই এসছে ছোট বড় হয়ে আছে চারিদিকে একটু সমান করে কেটে দাও গোল করে এই কি করছো তুমি ওরা বাবা তুমি তো ভালো ছেলে তাই না হ্যাঁ তুমি কি ভালো ছেলে দেখি গায়ের উপরে চুলগুলো পড়ছে তো ওর আর কি বিরক্ত লাগছে খুব ভালো এক নম্বর চাই বেশি ভালো তোমার চুল 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 হাতে ও চুল পড়েছে গায়ে এই দেখো এই দেখো এই দেখো আমা আমার হাতে ও দেখেছো ওই যে মার হাতে দেখো ওই দেখো ভালো আছে ভালো আছে মার হাতে হ্যাঁ এই তো মা হ্যাঁ মার হাতে লাগছে মার হাতে লাগছে কিলম গলে চুল কাটে আমি তো দেখিনি তো শেষ পর্যন্ত আবার পিসিকেও ডাকতে হলো এখানে বসছিল না চুল কাটে উড়ে বাবা উড়ে ডাকতে হবে তো বাবুরও দাড়িগুলো বড় হয়ে গেছিল
তো জেঠু যখন এসছে তাই একবারে বাবুকেও বলা হলো জারিটাও কেটে নাও। আর এদিকে আমিও সোনা বাবাকে এই সুযোগে স্নান করিয়ে নিলাম, চুল টুল তো কাটা হয়ে গেছে, মুখটা পুরো একদম পাল্টে গেছে। তাই দাঁড়া চুলটা আসছে, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি যে কিরকম লাগছে সোনা বাবার মুখটা। সাইড টাইড দিয়ে বেশ সুন্দরভাবে কেটে দিয়েছে, দেখো এখন বেশ ভালো লাগছে দেখতে। আজ আমাদের এই হলো মেনু। এখানে আজ হলো কুমড়ো শাক, যেটা সব রকম সবজি আর কাঁঠালে আঠি দিয়ে রান্না করা হয়েছে। আর এই হলো সিলভার কাপ মাছ, যেটা আলু দিয়ে রান্না করেছে মা। আমাকে দেখে আবার ভূত টুত মনে করো না, আমি কিন্তু সেই তোমাদের টিনাই। তো দেখো অনেকদিন হয়ে গেল মুখে কিছু অ্যাপ্লাই করি না, তাই মনে হলো কি যে আজ কাজ বাজ কিছু নেই, তো একটুখানি মুখটাই এই চারকোলের আমার একটা ফেস স্ক্রাব ছিল, তো সেটাই ব্যবহার করছি। আর এবার এই যে মাস্কটা আমি অ্যাপ্লাই করব, তো এটা সবসময় ব্যবহার করা হয় না, ওই মাঝে মধ্যে। এটা বিশেষ করে আর কি কিনেছিলাম যে আমার এই নাকের যে ব্ল্যাক হেডসগুলো আছে না, ওগুলো ওই মাঝে মধ্যে আমি ঘরে বসে তুলবো, তাই খুব কম আর কি মুখে অ্যাপ্লাই করি। এখন এই যে ফ্রিজ থেকে এক টুকরো বরফ নিয়ে আসলাম, বরফটা দিয়ে দিচ্ছি গালের মধ্যে। আজ বেশ অনেকটা সময় পেয়েছি, নিজের ত্বকটাকে একটু যত্ন করলাম। আহা, অনেকদিন বাদে। এখন বাজে চললো 3টে, তো এখন আমাদের মনে পড়লো যে আমাদের বাড়িতে কারেন্ট নেই। সেই সকাল থেকে কারেন্ট নেই, তবে আমাদের কোনো হুঁশ ছিল না। তার কারণ কি জানো, ঘরে যেহেতু ইনভার্টার নেওয়া আছে, তো কারেন্ট চলে গেলে কোনো রকম অসুবিধা হয় না। দেখেছো মিটারের দিকে তাকিয়ে দেখি, ও বাবা কারেন্ট নেই। তাহলে বলো অবস্থা আমাদের কিরকম। সকালে বাবু গাছের ডাল কাটছিল, ওই তারের উপর পড়েছে, তার নাকি ছিঁড়ে গেছে। নাই হোক এখন জানতে পারলাম। তো এখানে আমাদের এক দাদা আছে পাশে, ইলেকট্রিকের আর কি কাজ করে। তো দাদাকে ফোন করা হলো, আমার কাছে নাম্বারও ছিল না, এই পাশে কাকার বাড়ি থেকে একটা নাম্বার নিয়ে আসলাম। সন্দীপের কাছে সবার নাম্বার আছে, তবে সন্দীপ আজকে বাড়ি আসবে আবার ঘুরতে ঘুরতে। হ্যাঁ, সোজা বাড়ি চলে আসবে তা না, ঘুরতে ঘুরতে আসবে সেই রাত করে। তো গেছে হলো ঝাড়খণ্ড, ফোনে একেবারেই সিগন্যাল নেই, বারবার করে ফোন করছে, ফোন টু টু করে কেটে যাচ্ছে। তো ওই জন্য আর কি পাশে এক কাকার কাছ থেকে নাম্বার নিয়ে আসলাম, ফোন করলাম দেখি কখন আসে, তারপরে তাই আমাদের আবার ফ্রিজ চলবে। তো এই হলো আমাদের মিটার, এখন পুরোপুরি একদম বন্ধ। আর এই যে ইনভার্টারে আর কি চলছে, তো একটা আলো জ্বলা মানে কারেন্ট নেই। তো তার পুরো একদম মেন জায়গা থেকে ছিঁড়ে গেছিলো, ওই যে দেখো। তো দাদা এখন আসলো, এসে তার জয়েন্ট দিচ্ছে, আশা করছি আমাদের কারেন্ট এক্ষুনি চলে আসবে। তো ব্যাপার হচ্ছে এটা যদি আমরা সকাল থেকে দেখতাম তাহলে কত ভালো হতো, তাই না? সকালে খেয়ালই করিনি। তো যাই হোক, ভাগ্যিস দাদা আর কি বাড়িতে ছিল, ফোন করার সঙ্গে সঙ্গে চলে এসছে। আমাদের বাড়ির সামনে কাগজ ফুল গাছে দেখো কি সুন্দর ফুল ফুটেছে, দেখতে কি সুন্দর লাগছে, তাই না? তো এই যে ফাইনালি আমাদের কারেন্ট চলে এসছে, বাবারে বাবা। আর এখানে ইনভার্টারের সুইচটাও বন্ধ করতে বলেছিল, ওই যে মিটারে আলো জ্বলছে। তো মেনটা তুলে দিই দেখি পারি কি। হ্যাঁ, এই তো চার্জ হচ্ছে, দেখ চলে এসছে আমাদের কারেন্ট। এখানে আমাদের ট্যাপা পুরো ঘুমাচ্ছে গাড়ির তলায়। আর আমি একটু বেরোলাম দেখি, ওই আমাদের এই ঘরের দিকটাতে আসা হয়নি, কত দূর গাঁথা হয়েছে। তো দেওয়াল আজকে যেটুকু গেঁথেছে একেবারে পুরো ছাদ পর্যন্ত, এরপরে আর কি ছাদ হয়ে যাবে। ওখানে দেখালাম ট্যাপা ঘুমাচ্ছে, এখানে দেখো টপি। টপি সবসময় ঘরের বাবু, ঘরে থাকতেই ভালোবাসে ও। যাই হোক, এইদিকে তো দেখতেই পাচ্ছ এগুলো পুরো একদম রিনটন পর্যন্তই আছে, এগুলোতে গাঁথা হয়নি দেওয়াল, তবে গাঁথা হয়েছে। দাঁড়াও সিঁড়িতে উঠি, তাহলে ভালোভাবে বোঝানো দেখাতে পারবো তোমাদেরকে, আমিও দেখতে পাবো। তো এইবার দেখতে পাচ্ছ, এই দেখো আজকে এই দেওয়ালটা গাঁথা হয়েছে, এইদিকে তিনটে ইট, হ্যাঁ তিনটে ইট পরপর গাঁথা হয়েছে, আর এদিকের পুরোটা একদম ছাদ পর্যন্ত, এরপরে আর কি ছাদ হবে। তো সবার প্রথমে তো বাথরুমের একটা ছাদ করা হয়েছিল, হ্যাঁ, আর এরপরে যেটা হবে সেটা পুরো একদম বড় ছাদ, ওটা মাঝখানে একটা আমরা জায়গা করেছি যাতে জিনিসপত্র রাখা যায়। তো এই যে ছাদটা করা হয়েছে, এটাও প্লাস্টার করতে হবে,
বেশ সুন্দরভাবে মেঝে মতো করে একদম প্লেন করে নিতে হবে। তো অনেকদিন বাদে ঘরের দিকটায় আসলাম আর তোমাদেরকেও দেখালাম যে আমাদের ঘরটা কত দূর কি কাজবাজ হচ্ছে। তো দেখতে দেখতে বাইরে লেগে গেছে সন্ধ্যা, এখন এখানে বসলাম। মা আজকে বিকেলবেলা কিছু সেচির শাক তুলেছে, এই যে। তো শাকগুলো একটু বেছে রাখি, কারণ সকালেই তো মা আবার রান্না বান্না শুরু করে দেবে, তো এই সকালে না বাছার সময় হয় না, তো এই এখন একটু সময় আছে। আর সোনা বাবা আজকে আবার সন্ধ্যাবেলা একটু খাইয়ে দিলাম, তো খেয়ে দিয়ে ও ঘুমিয়ে পড়েছে, তো ভালো হয়েছে। এই সুযোগে আমি আমার কাজগুলো করে নিতে পারবো। আর আজকে তো সন্দীপ বাড়ি আসছে, তবে সন্দীপের আসতে অনেক রাত হবে, ও কোথায় কোথায় বেশ ঘুরছে, তো সেই ঘোরার জায়গাগুলো ঘুরে তারপরে এই সন্ধ্যাবেলা বাড়ি আসার উদ্দেশ্যে সবাই মিলে রওনা দিয়েছে গাড়িতে করে। তো ওদের ওর মনে হয় আস্তে আস্তে ওরকম 12:30 বাজবেই। শাকের মধ্যে না ছোট্ট ছোট্ট সাদা সাদা পোকা থাকে, সেগুলো খুব সহজে দেখা যায় না। এই দেখো এই শাকটার মধ্যে এই দেখো পোকাটা, আশা করছি বুঝতে পারছো। যখনই মা শাক তুলে আনে মাঠ থেকে, আমি আগে আগে শাকগুলোকে বাছি, এই কারণে। এই যে ছোট্ট ছোট্ট সাদা সাদা পোকাগুলো না, এগুলো মা দেখতে পাবে না। এই দেখো আরও একটা পোকা, দেখছো চলছে, দেখো কীরকমভাবে কি সুন্দর একদম ঘুরে বেড়াচ্ছে। এই সুন্দর স্বর্ণালি সন্ধ্যায় একই বন্ধনে জড়ালে গো বন্ধু, কোন রোগ তিম পলাশের স্বপ্ন। তো দেখতে দেখতে বেশ অনেক রাত হয়ে গেল, এখন এই যে মা সোনা বাবা দুজনাই শুয়ে পড়েছে, মাটি ফোন দেখছে, ঘুমাইনি এখনো পর্যন্ত। সন্ধ্যেই ওরকম 12:30 নাগাদ পৌঁছে যাবে, ততক্ষণে আমার আর কি কাজবাজ চলবে। এখানে আর কি ভিডিও এডিটিং করবো বলে নিয়ে বসলাম ল্যাপটপটা খুলে, তো কাজবাজ করছি আর দেখি কখন এসে পৌঁছাই। আশা করছি সন্দীপ আস্তে আস্তে আমার কাজ কমপ্লিট হয়ে যাবে। তো চলো তাহলে আজ ভিডিওটা এই পর্যন্তই রাখি, নাকি বলো? সারাদিন তো তোমাদের সাথে কথা বললাম, গল্প করলাম, আজকের পুরো দিনটা আমাদের কেমনভাবে কাটলো সেটাও পুরোপুরি শেয়ার করলাম। তো যাই হোক, আশা করছি সব মিলিয়ে ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো চলো তাহলে আজ ভিডিওটা এই পর্যন্তই রাখছি, আবার একটা নতুন ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। আজকের মতো এখানেই, টাটা, বাই বাই।